হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, শীতকালে হয়তো আমার মতো এই রেসিপিটা অনেকেই পছন্দ করেন, তাই রেসিপিটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এক চামচ কালো জিরে দিয়ে দিলাম, এরপর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, এরপর কিছুটা পরিমাণ গ্রেট করা রসুন দিয়ে দিলাম। এরপর মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ আসলে ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে এরপর আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, এরপর নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আলু পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা পেঁয়াজকলিটা দিয়ে দিলাম। সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এরপর পেঁয়াজকলিটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। এরপর বন্ধুরা, পেঁয়াজকলিটা ভাজতে ভাজতে ঠিক এইরকম দেখতে হবে। এরপর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এরপর মশলাটাকে মিশিয়ে নেবো। এখানে একটা কথা বলে রাখি, দেখবেন পেঁয়াজকলিটা যেন জল জল না হয়ে যায়, একটু ঝরঝরে হলে খেতে খুব ভালো লাগবে। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যদি আপনারা নাও দিতে চান নাও দিতে পারেন। বন্ধুরা, এইভাবে একদিন খেয়ে দেখবেন, গরম ভাতে এটা দুর্দান্ত লাগে। এরপর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, বাড়ির সবার আশা করি ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।